সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নার্সারির ইংলিশ লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ছোট্ট সোনামণিরা, কি ক্লাসটা তাহলে শুরু করে দিই আমরা, তাই না? ক্লাসের শুরুতে আমরা কি করি, ক্লাসের শুরুতে আমরা পূর্ববর্তী পড়াটা করে নিই। আমরা গতদিন পড়েছিলাম নেম অফ সিক্স সিজনস এন্ড দেয়ার মিনিংস, ছয়টা ঋতুর নাম পড়েছিলাম, মনে আছে তো সবার? আমার বাবুরা নিশ্চয়ই মনে আছে। আর যে ভুলটা করতে নিষেধ করেছিলাম আবার সেইটা কথা, হ্যাঁ সেটা হচ্ছে হলো সামার বানানে এস ইউ ডাবল এম ই আর, ই আর লিখতে হবে, ওকে? সামার বানানে এস ইউ ডাবল এম ই আর লিখবে, কখনো এ আর লিখবে না, কারেক্ট? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা দেখি তো আমার বাবুরা পূর্ববর্তী পড়া থেকে কিছু বলতে পারে কিনা, কারণ কেমন মনে রেখেছে। ওয়ালাইকুম আসসালাম আমার কিউট বেবিরা, সবাই ভালো আছে তাই না? আচ্ছা ক্লাসের শুরুতে কি করবো আমরা, কিন্তু খাতা পেন্সিল বই সব নিয়ে বসে পড়বো, কারণ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ ক্লাস করতে করতে তো আমরা আর ইয়া করতে পারবো না, আমরা তো আর খাতা নিয়ে আসতে পারবো না, ক্লাস তো করছি তাই না? সেই জন্য আমরা কি করবো, ক্লাসে যখন বসবো তার আগে পেন্সিল খাতা বই সব নিয়ে বসবো, ওকে? আচ্ছা নেম অফ সিক্স সিজন এ দেখি আমার বাবুরা কেমন বলতে পারে। নেহা মামুনি বলো তো সামার বানান কি? সামার এস ইউ ডাবল এম এ ই আর, ই আর, ভেরি গুড। এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম, ই আর কখনোই বলা যাবে না, ভেরি গুড, সামার বানান হয়েছে। আচ্ছা সাফিয়া মামুনি বলো সামার অর্থ কি? সাফিয়া মামুনি বলো সামার অর্থ কি? সামার মানে অর্থ কি? সামার অর্থ গ্রীষ্মকাল। সামার অর্থ গ্রীষ্মকাল, ভেরি গুড। অলি বাবু বলো সামার মানে কি? গ্রীষ্মকাল, ভেরি গুড। আচ্ছা এবার সামারের পরে কোন সিজন আসে ফানিমুর বাবু বলো তো? রেইনি সিজন, ভেরি গুড, রেইনি সিজন, রেইনি সিজন। অপর বাবু মানে বলো রেইনি সিজন মানে কি? বর্ষাকাল, ভেরি গুড, খুব ভালো। সামার, রেইনি সিজন। এবার আরাবিয়া মামুনি বলবা এর পরে কি হয়, রেইনি সিজনের পর কি হয়? অটাম, ভেরি গুড। আচ্ছা এবার বলবে রাপ্পি বাবু, বলবে অটাম মানে কি? রাপ্পি বাবু বলো অটাম মানে কি? সরকার, ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা এবার অটামের পরে কোন সিজনটা আসে সাফা মামুনি বলো, অটামের পর কোন সিজন আসে? ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা এবার নুহি মামুনি বলো লেট অটাম মানে কি? আচ্ছা ঠিক আছে নুহি মামুনি বলো লেট অটাম মানে কি? আমাদের কোন সিজনটা আমাদের ছড়াটা লিটল স্টার, আসলে আমরা বোর্ডে চলে আসি।
Noida's name is Hitting Star. কি লেখা লাগবে হ্যাঁ লিখো বাবা শোনা মনি আর লিখো লেখা শুরু করে দাও হ্যাঁ লিটল স্টার এ আর আর এ ডাবল সি না এলাইনের কবিতা নাম লিখো ওখান থেকে এ ব্লু লিখতে পাচ্ছি না আমাদের ছড়ার নাম হলো লিটল স্টার টুইঙ্কেল টুইঙ্কেল টি ডব্লিউ আই এম A L E Trinket Trinket T W I N K L E Trinket Trinket Get it start wonder How I wonder what you are. W-H What you are. What? W-H-H My right name Little Star. Twinkle, twinkle, little star, how I wonder what you are. এবার আমরা প্রতিটা ওয়ার্ড গুলো একটু ভাগ করে করে পড়বো ঠিক আছে little star l I double t a little star s t a r star little star twinkle twinkle t w I n t w I n k a twinkle twinkle T W I N K L E Trinket Twinkle Trinket Little Star L I double T A E Little Star S T A R Star Twinkle Trinket Little Star How I wonder H O W How I wonder W O N D E R Wonder W O N D E R Wonder W O N D E R wonder what you are W H A T what you Y O U what you are A R E R what you are twinkle twinkle little star how I wonder what you are okay my dear babies কি করবে তোমরা স্টার্ট করে সুন্দর করে বানান গুলো সুন্দর করে হাতে লেখা সুন্দর করে লিখে ফেলো এই কবিতা লেখার পর এরপরে আমরা কি করব আরো কিছু করব ওকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কি কি লিখবো আমরা দেখো তো কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করে দেখি তোমরা পারো কিনা দেখো প্রথমে আমি লিখলাম B dash dash K কি হবে বলো তো বুক ম্যাম ভেরি গুড বুক আচ্ছা এরপর দেখো তো A এটা কি হবে বলো তো A ম্যাম ম্যাম খুব সুন্দর পাচ্ছো ভেরি গুড আচ্ছা দেখো তো
টাইগার ভেরি গুড আচ্ছা এবার বলো তো নিচে দেখে লিখতে হবে লিখলে হবে না ম্যাঙ্গো ম্যাঙ্গো কি হবে বলো তো
Egg. 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 Man. Very good. Egg. E double Z. Egg. Very good. খুব সুন্দর হয়েছে। আমার বাবুরা তো অনেক ভালো পারে, তাই না? আচ্ছা, এবার কিছু রিয়েলিস্ট লিখতে দেই, দেখি আমার বাবুরা পারে কিনা। দেখো তো, রিয়েলিস্ট গুলো লিখে দিই, তোমার বাবুগুলো পারে কিনা। ঠিক আছে, হোমওয়ার্ক যখন করবে তখন তো ছড়াটা লিখবেই, সঙ্গে ফিলিং দা ব্ল্যাঙ্কস কি করবে, দশটা লিখবে। আমাদের হোমওয়ার্ক থাকবে কি, আমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে, আমি আগে পড়বো, পড়বো তোমাদের কিন্তু ধরবো। রেড, রেড মানে লাল, ব্লু, ব্লু মানে ব্লু মানে নীল, গ্রিন মানে সবুজ, ইয়েলো, ইয়েলো মানে হলুদ, অরেঞ্জ মানে কমলা, কমলা। হ্যাঁ, তাহলে আমাদের নেম অফ ফাইভ কালার্স করা হয়ে গেল। আবার আমরা করছি, রেড, রেড মানে লাল, ব্লু, ব্লু মানে নীল, ব্লু মানে নীল, গ্রিন, গ্রিন মানে সবুজ, গ্রিন সবুজ, ইয়েলো, ইয়েলো মানে হলুদ, ইয়েলো মানে হলুদ, আমাদের আরেকটা ছড়া আছে, সেটা হলো রেইন।
আমাদের আরেকটা ছড়া আছে, সেটা হলো রেন, ঠিক আছে? মাই রাইমস নেম ইজ রেন, মাই রাইমস নেম ইজ রেন, রেন অন দ্য গ্রাস, রেন অন দ্য হাউস টপ, রেইন অন দ্য গ্রিন গ্রাস, রেইন অন দ্য ট্রি, রেইন অন দ্য হাউস টপ। দেখতে পাচ্ছ একটা বাবু ছাতা মাথা দিয়ে আছে, ছাতার ইংরেজি কি বলতো? আমরা কিন্তু মৌখিক ছড়াটা পড়ব, মাধ্যম বাবু বলো। Rain on the tree, rain on the housetop, and not on me. সবাই ভালো থাকো, সুস্থ থাকো।